এক রকমের চিকেন রান্না সময় কিন্তু আমাদের ভালো লাগে না তাই যদি একটু ভিন্ন রকমের হয় স্বাদও চেঞ্জ হয় আর এক গ্যামেও দূর হয় আসলাম আলাইকুম ইওয়ার সুইসেন্ট বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করবো চিকেন ঝাল ফ্রেজি এটা খুবই মজার একটি রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল তেলটা গরম হওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে এটার কালারটা জাস্ট চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে কষিয়ে নিব এটা ভাজবো না কিন্তু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সে অবস্থায় আমি সবটুকু চিকেন দিয়ে দিলাম এর মধ্যে এই যে চিকেনটা দিয়ে এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু কষাতে হবে যে উল্টে পাল্টে এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আলদ দিয়ে আবারও একটু আমি কষাবো যেন চিকেনের কালারটা চেঞ্জ হয় দেখুন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে এ অবস্থায় আমি বাকি মশলাগুলো এতে অ্যাড করবো আর এই মশলাগুলো একটু ধাপে ধাপে অ্যাড করতে হয় প্রথমে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম এখানে টক দইটা দিয়ে একদম লো হিটে ভালোভাবে চেড়ে মিক্স করে নিতে হবে নাহলে কিন্তু টপ দুইটা ছড়া ছড়া কেটে যাবে এই যে দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দুই চা চামচ পরিমাণে আদা পেস্ট এক চা চামচ পরিমাণে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে এই যে দেখুন আর এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এই চিকেন থেকে যে পানিটা বের হবে আর টক দুই এতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আর এর মধ্যে আপনারা অবশ্যই বারবার নাড়িয়ে দিবেন নাহলে হবে কি হাড়িতে চিকেন লেগে যেতে পারে বা মশলাগুলি লেগে যেতে পারে তখন আর ভালো লাগবে না দেখুন এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এখানে সোনালি মুরগিটা নিয়েছি তাই এগুলি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই যে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু উপকরণ অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এতে কিছু কাঁচামরিচ এই যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে আবারও মিক্স করে নিব মিক্স করে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিব আর এ পর্যায়ে চুলের হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে দেখুন ঢেকে আমি আরো দশ থেকে পনেরো মিনিট রান্না করে ফিরে আস এই যে দেখুন উপরে তেল চলে আসছে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে আবারও আমি ঢেকে দিলাম আর একটু ঝোলটা ঘন হয়ে আসবে যখন এই যে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর কিছুটা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও দুই তিন মিনিট আমি এটা রান্না করে নিব যেন চিনি আর গরম মশলা সাতটার ভিতরে ঢুকে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই যে তো তৈরি হয়ে গেল চিকেন ঝাল ফ্রেজি এটা আপনারা পোলাও রুটি পরোটা সাদা ভাত সবকিছুর সঙ্গেই খেতে পারেন সবটার সঙ্গেই ভালো যায় আমি একটা সার্ভিং ডিস এটা সার্ভ করে দিচ্ছি আর এটা দেখতে কিন্তু খুবই লাগছে আপনারা বাসায় তৈরি করবেন তাহলে স্বাদটা ভালোভাবে উপভোগ করতে পারবেন আমার সার্ভ করা হয়ে যাচ্ছে দেখুন এর গ্রেভিটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ